মহামারী করোনা প্রতিরোধে কুয়েতে দ্বিতীয় দফায় চলছে 10 ঘন্টার কারফিউ। সন্ধ্যা 6টার মধ্যে সব রেস্টুরেন্ট বন্ধের নির্দেশনা দিয়েছে কুয়েত সরকার, তবে চালু রয়েছে পণ্য ডেলিভারি। ইফতারের ঠিক আগ মুহূর্তে বন্ধ হয়ে যাওয়ায় আগের মতো ভিড় নেই ইফতার বাজারে। তবে যেখানে পবিত্র রমজান মাসে ইফতারের সময় রেস্টুরেন্টগুলোতে বাংলাদেশি সহ স্থানীয় বাসিন্দাদের উপচে পড়া ভিড় ছিল, সেখানে এখন অনেকটাই জনমানব শূন্য। তবে রমজান মাসে সরকারের নির্দেশনা মেনে রেস্টুরেন্টগুলো ডেলিভারি সার্ভিস চালু রেখেছে। পুরোদমে বিক্রি না হওয়ার প্রভাব পড়েছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসার উপরও। আমার হোটেলে প্রতিদিন একটা দুইটা পার্টি থাকে, পার্টিগুলো বন্ধ, কাস্টমার লোকাল কাস্টমারও একবারই বন্ধ, ব্যবসা বাণিজ্য লকডাউনের মাঝে আমরা মোটামুটি এখনো কিছুটা চলতেছে, আশা করি আমরা রমজানের পরে গুয়েতের অবস্থা ইনশাআল্লাহ আমরা ভালো হবে। কুয়েতে করোনা সংক্রমণ যেমন বেড়েছে তেমন বেড়েছে মৃত্যু হারও। এমন অবস্থায় সরকারি নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। সময় সংবাদ, কুয়েত।